আস্তে চালা আস্তে চালা গাধা মরে যাবে রে আরে তাতলি ট্রেনে সময় হয়ে গেছে এখন আর পুরো আস্তে হাঁসতে নাই চল 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 হাসনাবাদ ধরতে হবে টাইম হয়ে গেছে আমি তো ভুলেই গেছিলাম এ দাদারা দিদিরা ঝুমাবদি কার কার লাগবে চুল কারের मालूम চলে এসো হাসনাবাদ লোকাল শান্তি হইছে তো তোর কথা শুনে এক পাটি মাল নেছি বা শান্তি তো শান্তি মানে সেই শান্তি ভাই পিজা কাট করেছিস জীবন পুরো কান দিয়ে গেছে আমার ও দি ঝুমাবদি তুই নাকি মাল খাতি পাগল নাকি ঐসব

ওরে এখন তো মাল মেটেরিয়াল দিই নি দিয়ে নি তারপরে দেখিস কেমন সেন্ট আসবে দে দেখি গোবরটা নিয়ে তো দেখি এ বলছি কি আমি গোবর ধরব না ভাই টাকাটা দেয়ার সময় তো ধরবি নি বাংলা মাল দেয়ার সময় তো ধরবি নি আর গোবর ধরতে পারবি না বাংলা মাল দিবি তাহলে ভাই ধরব দে দে কোড়ার ভিতর দে বলছি কি গোবর ফ্রাই করবি নি কিরে ভাই কথা না বলে তেল আর ওই নিম পাতা দুটো এই এর ভিতরে দিয়ে দে সব ভাই সব ঢেলে দেব ভাই ঢাল ঢাল সব ঢাল দে দেখি আমার নিম পাতাটা দে শুনি তোর বুদ্ধি ফুদ্ধি কবে হবে বাটি সিদ্ধ দিয়ে দিছিস যে আমি ও ভাই পারবো না তুই কর ওইসব কাজ আমাদের হবে না এসব তুই যে কি কি বুদ্ধি লাগাস তুই জানিস ভাই আমি এসব জানি না দেখ এবার কি জিনিস তৈরি হয়ে গেল দেখ আর একটুখানি জাল হোক তারপর টের পাবি ভাই তুই তো একটা জিনিয়াস রে ভাই হেভি সুন্দর গন্ধ বেরোচ্ছে তো এখন ওই তো তুই সব বুঝবি না এসব হাগুর কেলমা বুঝতে পারিস দেখ কি করি এখন আমি এই পোড়া মুখ কি করিস ঘরে গন্ধতে থাকা যাচ্ছে না কি করিস তুই দেখো বৌদি আমার বন্ধুরা কিন্তু পোড়া মুখ না ও একটা সায়েন্টিস্ট বুঝতে পারিস সত্যি রে নন্টে তুই বুঝলি আমার কষ্টটা আমি যে কি কষ্ট করি গবেষণার জন্য সেটা তো আমার বউ বোঝে না কোন দিন গবেষণা করতে যে ক্যালান খাবা সেদিন টের পাবা চুলকনি কোনি সাতি না অন্য কিছু সেরে যায় তখন টের পাবা আর তুমি যাও তো সকাল সকাল মাথা খারাপ করো যাও এখানে যাও আও দিতি বাজা দাও যাও তো একটু খাবার টাবার বানাও আর একটু খাওয়া দাওয়া করে বেরোও দেখি ট্রেনটা ধরতে হবে আসনা বাদ লোকাল অনেক চুল করে রোগী আছে জানি না তুই পাগল কি করে তার কে জানে এ ভাই फटाफट করে প্যাকিং করে ফেলতিবে বুঝতে পারছিস এই তো এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি फटाफट করে প্যাকিং করে ফেল এই দেখি প্যাকিং করে ফেলাই দে দেখি স্যার আস্তে চালা আস্তে চালা গাদা মরে যাবে রে আরে তাতলি তেলেনা شويه হে গেছে এখন আর পুরো আসতে নেই চল 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 তাতলি চল 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 হাসনাবাদ ঘুরতে হবে টাইম হয়ে গেছে আমি তো ভুলে গিয়েছিলাম এ দাদারা দিদিরা ঝুমাওদি কারকার লাগবে চুলকানির মलम চলে এসো হাসনাবাদ লোকানে এ এ তৈরি স্পেশাল মलम লাগাও আর চুলকানি সারাও জীবনের সব চুলকানি সেরে যাবে মাত্র এক ফাইলেই তাতালি আসুন আসুন সংগ্রহ করুন হোলসেল হোলসেল মাত্র 50 টাকা ফাইল এক ফাইল কিনলে চুলকানি সেরে যাবে দাদ হাজার চুলকানি সেল 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 তাড়াতাড়ি আসুন বাবা হাসনাবাদ লোকালটা আছে তুই যদি গাদাটা জোরে না চালাতি তাহলে হাসনাবাদ লোকালটা পাওয়া যেত না অত সব আমি জানি না বিকেল বেলা বাংলা না পাই তখন দেখে নে কেমন লাগে আরে ভালো বাচ্চা কেন হলি একটা টাকা দুটো দুটো দেবানি বাংলা বুঝতি পারিসিস আরে তুই ওলে টেনশন করিস না তো সব মাল বেঁচে দেব কোনো টেনশন নেই তোমার দুটো বাংলা দিবি ঠিক আছে বলিছিস নিজের মুখ দিয়ে অনুগ্রহ করে শুনবেন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে হাসনাবাদ লোকাল এখনি ছাড়বে চল চল হাগু ভাই তাড়াতাড়ি চল অ্যানাউন্সমেন্ট করে দে চল আড্ডা চুলকনি গো চুলকনি জ্বালা থাকতে পারতেছি না আর বলো না সেদিন ছড়াটা বললো চুলকনির মালম নিয়ে আসবে তার আসেও না দু চার দিন হয়ে গেল এখনো ট্রেনে আসে না হ্যাঁ হ্যাঁ ওই কি হাগু নাকি নাম ওই মালটা বলেছিল চুলকনির মালম আনবে বাবা এদের থেকে দূরে থাকি এদের অনেক চুলকনি রে গাটা কিস কিসকিস করে যাচ্ছে চুলকনিতে ওরে বাবা এই গরমের ভিতরে কোট পরে চুলকনি উঠে গেল এসে গেছে আপনাদের মাঝখানে চুলকানির দাঁড় হাজার চুলকানির মলম এই মলম একবার লাগালে জীবনের মতন চুলকানি দূর হয়ে যাবে সেল 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 হরেক রকম সেল মাত্র 50 টাকা ফাইল এক ফাইলে চুলকানি শেষ এবারে কি বাবা তুমি কি হাগু নাকি যে কয়েকদিন আগে আসছিলে ট্রেনের ভিতরে হ্যাঁ হ্যাঁ আমি হাগু কাকু বলেন বলতেছি কি চুলকানির জলদি রাত্রি ঘুমাতে পারি নাই এরকম চুলকানি বাবা আমার অবস্থা আর কি বলবো চুলকানি সটে সকালে উঠে দেখি লুঙ্গি এক জায়গায় আর আমি এক জায়গায় আর বলো না ভাইপো এই চুলকানির জন্য অফিসে গিয়েও কোড ফোর্ট পড়লি পারে সব মানুষের সামনে চুলকাতি পারি না বারে বারে টয়লেটে যাতে হয় শুধু চুলকানির জন্য। চি 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 ছি কাদের মাঝখানে এসে বসেছি আমি আর বলো না দাদা আমার অবস্থাও সেরকম প্রায় সারাদিন চুলকানি আর চুলকানি আর কোনো টেনশন নেই সব চুলকানি হবে শেষ চুলকানির দিন শেষ আর চুলকানি নয় এখন থেকে শুধু আনন্দ আর আনন্দ দাদারা বৌদিরা ভাইরা বোনেরা দাদুরা ঠাকুমারা দেখতে পাচ্ছ এই যে যে আপনাদের সামনে যে ছেলেটি আছে হাগু এটা শুধু হাগু নয় এটা একটা সায়েন্টিস্ট সে নিজের হাতে বানিয়েছে এই চুলকানির ঔষধ এই ঔষধ লাগালে জীবন জীবন্ত থেকে চলে যাবে আপনাদের চুলকানি দাদ হাজার চুলকানি সব হয়ে যাবে নিমেষেই শেষ মালটা খুব ভালো বলছে তো মাত্র এক ফাইলে শেষ হবে আপনার চুলকানি জীবনের মতন মুক্তি পাবেন চুলকানি থেকে তাই দেরি না করে এই হাগুর ফাইল সংগ্রহ করুন চুলকানির ফাইল বা বাবা খুব ভালো বলছিস তো বিকালে বাংলা মনে হচ্ছে দুটো পাবি দাও দেখি বাবা আমার ফাইল দাও দেখি কমবে তো বাবা কি বলেন কাকু কুম্ভে মানে অ্যামাজন জঙ্গল থেকে সংগ্রহ করা এইসব সব ভেষজ উদ্ভিদ যা দিয়ে তৈরি হয়েছে এই হাগুর চুলকানি ঔষধ একবার লাগালে জীবন জীবন্ত থেকে মুক্তি পাবে চুলকানির থেকে তাই দেরি না করে সংগ্রহ করুন বেশি ফাইল নাই খুব অল্প ফাইল আছে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে শেষ হয়ে গেলে আর যতই টাকা দিন সংগ্রহ করতে পারবেন না তাই দেরি না করে তাড়াতাড়ি সংগ্রহ করুন আর যদি বন্ধুরা তোমরা অনলাইন অর্ডার করতে চাও তাহলে এই নম্বরে ফোন করে বুকিং করতে পারো 32570098 হোলসেল 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 তাড়াতাড়ি নিয়ে ফেলুন এই চুলকানির ফাইল বলতেছে কি আগে একবার এই চুলকানির মলম চেন থেকে কিনে লস খেয়েছি একটু কাজ হয়নি কি যে বলেন কাকা যদি চুলকানি ঠিক না হয় তেল ফেরত নিয়ে আসবেন আর টাকা নিয়ে যাবেন ডবল টাকা তো বন্ধুরা দেরি না করে তাড়াতাড়ি সংগ্রহ করুন এই চুলকানি চুলকানির তেল বলছি কি তোমাদের ওই চুলকানির তেল কি দিয়ে বানানো একটু বলতে পারবে ম্যাডাম এটা শেখানো যাবে না অনেক বছরের সাধনার ফলে পেয়েছি এই অমূল্য রতন এই রতনটি আপনাদের যদি বলে দিই তাহলে আমি কি করে খাবো কি করে ব্যবসা করব বলেন কেন উনি তো চুলকানি নাই তো উনি শোনে কিসের জন্য দূরে দূরে বইছে আমাদের থেকে তা ভাইপো কদিনের ভিতর চুলকানি কমবে চুলকানি কুম্ভে মাত্র দশ দিনের ভিতরেই প্রথমত আপনাকে এই বেগুন খাওয়া যাবে না ডিম খাওয়া যাবে না চিংড়ি মাছ খাওয়া যাবে না পুঁই শাক খাওয়া যাবে না এগুলো না খেয়ে এই চুলকানির মলম লাগালে আপনার চুলকানি নিমেষেই শেষ হয়ে যাবে এটা গা হাজার চুলকানি যেখানেই চুলকানি হোক হাতে পায়ে বগলে কুস্কিতে যেখানেই চুলকানি হোক নিমেষেই শেষ হয়ে যাবে এবং মলমটি লাগানোর সাথে সাথে একটা শীতলতা প্রদান করবে দেরি না করে সংগ্রহ করুন এই হাগুর চুলকানি মলম বলছে কি আমার কিন্তু বিশাল চুলকানি কমবে তো কি যে বলেন ঠাকুমা আপনার চুলকানি তো সন্ধ্যার ভিতরে কমে যাবে এখন লাগানো মাত্রই একদম নিমেষেই ঠান্ডা এবং শীতলতা প্রদান করবে আর যদি আপনার চুলকানি না কমে তার সঙ্গে একটি আপনি উপায় করতে পারেন রোজ দিন সকালে নিম পাতার রস খাবেন তার সঙ্গে একটু গরুর মূত্র মানে গরুর চেনা দিয়ে এই যদি এই নিম পাতার রসটা খেতে পারেন তাহলে আপনার চুলকানি দুদিনেই গায়ে চি 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 আমিও গরুর চেনা ফেনা খেতে পারবো না তাহলে আপনার ফাইল লাগবে মাত্র দুটো কারণ কি আপনার দেশি চুলকানি তাই আপনার দুটো ফাইলই শেষ হয়ে যাবে আপনার একদম জীবন জীবন্ত থেকে শেষ হয়ে যাবে চুলকানি তাই দেরি না করে সংগ্রহ করুন মাত্র পঞ্চাশ টাকা ফাইল পঞ্চাশ টাকা একদম আর কোনো দরাদরি হবে না এক্ষুনি শেষ হয়ে যাবে পিছনের বগিতে অনেক অর্ডার আছে তাই দেরি না করে তাড়াতাড়ি সংগ্রহ করুন সামনের স্টেশনে আমরা নেমে যাব আর পাবেন না আর পাবেন সেই এক মাস পরে গিয়ে হাসনাবাদ লোকালে তাই দেরি না করে সংগ্রহ করুন এই ভালো ভালো বড় লোক মানুষরা যেগুলো অনেক অনেক টাকা খরচা করে এই চুলকানি ঠিক করতে পারে না মাত্র হাগুর পঞ্চাশ টাকার ফাইলে শেষ হয়ে যাবে সেই চুলকানি তাই দেরি না করে সংগ্রহ করুন সংগ্রহ করুন এই আমরা চলে যাচ্ছি অন্য বগিতে এ বলছি কি আমায় দুটো ফাইল দিও আমার বরেরও না ভীষণ চুলকানি দিও আমার কিন্তু নেই ঠিক আছে আপনার দুটো ফাইল পাশের দাদা আপনার কটা ফাইল ভাইপো আমার তিনটা ফাইল হ্যাঁ আমার কাকা ওই দুটো তিনটে দিও আমারও আর আপনাদের ভিতরে কাদের কাদের লাগবে বলে দিন আমরা এখন নেমে পড়বো আমার লাগবে দুটো ফাইল ও না না দুটো ফাইল হবে না আমার বউরে চুলকানি আছে আমার লাগবে পাঁচটা ফাইল এই কথা শোনো আমাদের পাঁচটা ফাইল নাও তোমার আমার চুলকানি মিলায় পাঁচটা ফাইল লাগবে না হ্যাঁ দাদা আমাদের পাঁচটা ফাইল দেবেন ঠিক আছে তাড়াতাড়ি দিয়ে দিন দেখ কেমন লাগে সম্মানিত বেঁচে গেছি এখন কি হবে বাংলা হবে কি না আর একটা কি আছে ওই পিছনের বগিতে বেস্তি হবে চলো দেখি সবাই টাকাগুলো বের করবেন আমরা ফাইলগুলো দিয়ে দিচ্ছি ফাইলগুলো নিয়ে নিন আর টাকাগুলো দিয়ে দিন এই যে কাকা আপনাদের দুজনের দশটা ফাইল টাকাগুলো দিয়ে দিন আমাদের গুলো দাও দেখি এই যে আপনাদের দশটা ফাইল তাড়াতাড়ি টাকাগুলো দিয়ে দিন চল চল ভাই অনেক বিক্রি হয়ে গেছে এখন পিজারের বগিতে গিয়ে বিক্রি করে নেমে পড়ি চল তাড়াতাড়ি চল তো দাদারা আপনাদের যদি লাগে হাসনাবাদ লোকালে আসবেন হাসনাবাদ লোকালে পেয়ে যাবেন দাদ চুলকানির মলম আর দেরি না করে সংগ্রহ করুন হাগুর মলম তো শান্তি হয়েছে তো তোর কথা শুনে এক পেটি মাল নিচ্ছি বা শান্তি তো শান্তি মানে সেই শান্তি

কচর মচর কচর মচর ভাই বলতে কি তোর আমার পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট বানাই নে না আর তুই যে কি কি দিয়ে বানাস ওসব আমার একটু শেখার দরকার না 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 সব শেখানো যাবে না তুই বাংলা মাল যত খাবি খা তোর এসব শেখানো যাবে না তারপরে দুই দিন পরে তুই আমার ধোকা দিয়ে তুই ব্যবসা শুরু করে দিবি এরকম কথা বলতি বালি কি ভাই ওই দেখ বলটু শেখাইছি বলটু এখন আমার ধোকা যাচ্ছে আমি যে ট্রেনে উঠতেছি সেই ট্রেনে সেই জিনিস বিক্রি করতেছি আমার টেকনিক ধরে ধরে আইবি তুই আমারে বিশ্বাস করবি না ভাই ভাই তুই মর্যাদা খাবি খামি ওসব শেখাতে পারবো না বুঝতে পারিস ওটা শিকার লাগবে না সারা জীবন তোর গোলাম খেয়ে দেব করে সমস্যা নাই কিন্তু দেরি কেন একটা দুটো বাংলা বাংলা মাল দিস ভাই হ্যাঁ হ্যাঁ বাংলা মাল না দিলে হয় মানে ভাই ভাই দোল নামাজ ফিরে যাবে না তো ওরে না রে অত ওজন হয় নি তোর তোর 25 কি 30 হবে ওই ওজনে ফাটে নাকি এই দোল না ছেড়ে তা অবশ্যই ঠিক কথা বাংলা মাল খেয়ে আর ওজন বেড়ে যাচ্ছে বুঝতে পারিস দিন দিন ওটা কি এতগুলো মাল রইছে এগুলো কি করব বাড়ি নিয়ে গেলে বহুত কেলাবে নে শোন ভাই এক বুদ্ধি আছে বৌদিরি বাজব কি এইসব বাংলা মাল দিয়ে নতুন এই একটা চুল করি তৈরি করা হচ্ছে বুঝতে পেরেছিস ও হো তাও তো ভালো কথা আমি তো বলবো মদ দিয়ে মদ ছাড়ানোর ওষুধ তৈরি করেছি এই ওষুধ খালি পারে লোক মদ মদ ফদ ছেড়ে দেবে বুঝতে পেরেছিস এরকম কিছু একটা বলতেই হবে ভালো কথা বলেছিস এসব কথা বলে নিয়ে যেতে হবে নাকি পড়াপাট করে বাংলা মালে মেরে দিই আউট টপ আউট টপ কচর মচর কচর মচর আউট টপ যাক বাবা আজকে ভালো বেচাকানা হলো পকেটটা ভালো গরম গরম আছে

পড়াশোনা করলি কি আর এইসব কাজ করা যায় না লজ্জা করে না করতি পড়াশোনা করি এখন সব কাজ পারি বেশি বেশি টাকা ইনকাম করতে পারবো কি সব